বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো মঙ্গলবার, 3rd অক্টোবর। দেখো, দেখতে দেখতে অক্টোবর এসে গেল, নভেম্বর ডিসেম্বর, বাস একটা ইয়ার শেষ হয়ে যাবে। কত তাড়াতাড়ি সময় যায়, তাই না? আমাকে তো মনে হচ্ছে যে এই কবে আমি 1st জানুয়ারি সেলিব্রেট করেছিলাম বন্ধুদের সাথে গুজরাতে, আর এখন আমি আন্দামানে, আর এখন অলরেডি আরেকটা নতুন ইয়ার সেলিব্রেট করার টাইম এসে গেল। দুর্গা পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, তা করতে করতে ক্রিসমাস, আর বাস তারপরেই বছরটা শেষ। কি দেখতে দেখতে বেরিয়ে যায়, তাই না? তো চলো, কিছু না, বছর আসবে, বছর যাবে, বাট বছরটাকে ইউটিলাইজ করতে হবে, হ্যাঁ না? তো আমি সকালবেলায় উঠে ফ্রেশ আপ হয়ে চাটা অলরেডি খেয়ে নিয়েছি। জানো আমাকে তো একটু চা লাগে সকালে। তো চা খাওয়ার পর অলরেডি আমি ব্রেকফাস্টও করে নিয়েছি, চিড়ে, দুধ অ্যান্ড আলমন্ড। তো এখন চলো দিনটা শুরু করা যাক। আর অ্যাজ ইউজুয়াল আন্দামানে এখন হচ্ছে বৃষ্টি, তো বাইরে তো যেতে পারবো না, আর বাইরে আজকে যাওয়ারও নেই, বাইরে কোনো কাজ নেই। তো হ্যাঁ, আমার একটা কাজ পেন্ডিং চলছে, ওটা হলো আমাকে স্কুল যেতে হতো একবার, বাট এখানে এতই বৃষ্টি স্কুল যাওয়াটা সম্ভব না। তো আমি অলরেডি ফোন করে বলেছি যেদিন একটু বৃষ্টি কমে ওদিন আমি যাওয়ার ট্রাই করব। তো চলো দেখি কবে বৃষ্টি কমে, কবে আমি স্কুল যেতে পারি, কবে তোমাদেরকে আমি আমার স্কুলের ভিডিও দেখাবো, কিছু না, খুবই জলদি দেখাবো। তো চলো এখন ডিলে না করে দিনটাকে শুরু করা যাক, আর দেখতে থাকো আমার ভিডিও। অনেক দিন হয়ে গেল নেল পলিশ লাগাইনি, চলো আজ একটু লাগানো যাক। আর এই দেখো আমার ব্রেকফাস্ট, চিড়ে আর এখন বাজছে অলরেডি 10:30। চলো একটু অ্যাপেল খাওয়া যাক, আর অ্যাপেল খেতে খেতে এখন আমি কাটছি সবজি, কারণ রান্না তো করতে হবে। আজকে তো আর শনি রবিবার না যে বর রান্না করবে, আজ হলো মঙ্গলবার, বর অফিসে, তাই ভাবলাম চলো রান্না করে নিই, বেশি লেট করে লাভ নেই। তো বাস এখন রান্না করে এসেছি, আর দাঁড়াও দেখাচ্ছি। আজকে আমি বানাচ্ছি মিক্সড ভেজিটেবল, ঝিঙে, বিটরুট, কাঁচা কলা, কচু, আলু, পেঁয়াজ, টমেটো, তো সব কিছু মিশিয়ে দিয়ে আমি বানাচ্ছি একটা হেলদিওয়ালা সবজি, কারণ আমি বিলিভ করি টেস্টের থেকে বেশি হেলথ। তো এই জন্য আমি সবসময় হেলদিওয়ালা খেতে পছন্দ করি। আর একটা কথা, আমি নো অয়েল কুকিংয়ে বিলিভ করি, মানে আমি অয়েলে তো একটু অয়েল দিই, আমি কুকিংয়ে হয়তো একটু অয়েল দিই, আর না হলে অনেক সময় আমি উইদাউট অয়েলও কুকিং করি, বিকজ সবার আগে হেলথ। এখন আমি কিছু কথা শেয়ার করতে চাই, সেটা হলো মানুষের লাভ কাকে বলে। সামটাইম হাতে টাকা থাকা সত্ত্বেও না, মানে কোনো কিছু সব কিছু পাওয়া যায় না, এরকম না টাকা আছে মানে সব কিছু পাবে। তো অলরেডি পুজো চলে এসেছে, তো ভাবলাম যে চলো পুজোর কিছু শপিং করা যাক, কিন্তু এখানে অনলাইনেই শপিং হয়। অনলাইনের মধ্যে অ্যামাজন আর মিশো, এখানে ভালো ডেলিভারি দেয়, আর যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে ক্যান্সেল করে দেয়, মাঝে মাঝে সার্ভিস আনঅ্যাভেলেবেল করে দেয়, এরকম অনেক কিছু হয়, যেহেতু এখানে সমস্ত কিছু মাল বাই ফ্লাইট আসে সেই জন্য। তো আমরা যখন এইবারে পুজোর জন্য কিছু অর্ডার করছিলাম, সমস্ত ডেলিভারি ডেট পুজোর পরে দেখাচ্ছে, কারণ হলো এখানে অলরেডি বৃষ্টি পড়ছে, তো সেই জন্য অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, তো মাল আসা তো সম্ভব নয়। তো এই কারণে পুজোর জন্য আমরা যে জামা প্যান্টগুলো অর্ডার করছি পুজোর পরে, তো ডেলিভারি নিয়ে আর কি লাভ, পুজোর পরে কখন পরবো, মানে একেই বলে কি কপাল। তো একদিকে ভালো, টাকা সেভ হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট কিডিং। তো সেটাই ভাবছি কি করা যায়। আর এখানে যে অফলাইন মার্কেটগুলো আছে ওরা ম্যাক্সিমাম কলকাতা থেকে জিনিস নিয়ে আসে, যারা কলকাতার মানুষ আছে ওরা তো জিনিস দেখে চিনতে পেরে যাবে যেগুলো আমাদের কলকাতার জিনিস। আর মানলো কলকাতাতে যে কুর্তিটা 300 টাকায় পাওয়া যায়, ওই কুর্তিটা এখানে পাওয়া যায় 600 টাকায়, তো তখন মনে হয় ভাই আমাদের এসপ্ল্যানেড না জিন্দাবাদ, দরকার নেই, যখন বাড়ি যাব না এসপ্ল্যানেড যাব, দরকার নেই 600 টাকায় দুটো কুর্তি কিনবো। তো দেখা যাক এখন কি হয়, বাট এবারে পুজোতে মনে হচ্ছে সামহাও মার্কেট হবে না, মানে বাজার হবে না, কোনো নতুন জামা পরতে পারবো না, কিছু না, পুরোনো জামাগুলোকে কমফর্ট দিয়ে ধুয়ে পরে নেবো, তাই না? কমফর্ট জিন্দাবাদ। তো ব্রেকফাস্ট তো করেছিলাম আমি, তখন বাজছিল সকাল 9:30,
আর এখন বাজছে 12:30টা, তো অলরেডি লাঞ্চে টাইম হয়ে গেছে, কিন্তু ভাবলাম যে না লাঞ্চ তো একটু পরেই করবো, 1:30টার সময় করব। তো অলরেডি একটু খিদে 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 পেয়েছে, তো অনেক কিছু খেলাম, মানে টুকি টাকি খেজুর এসব অনেক কিছু খেলাম। তো তারপরে দেখছি না তাও খিদে পাচ্ছে, কি জানি কেন আজকে মনে হচ্ছে ব্রেকফাস্টে চিড়ে একটু কম খেয়ে নিয়েছি, মেবি সেই জন্য হয়তো খিদে পাচ্ছে, না হলে অন্য অন্য দিন এত খিদে পায় না। তো এখন বাড়িতে ছিল ম্যাগি, তো ভাবলাম চল একটু রে তো ম্যাগি করে খেয়ে নিই। তো তো বাস এখন ম্যাগি হচ্ছে, আর ম্যাগি হওয়ার পর 12:30টা বাজছে, তারপরে একটুখানি স্নান টান করবো, তো তারপরে আবার কথা হবে। তো আমার ম্যাগি এখন রেডি, আর তোমরা যারা ম্যাগি খেতে ভালোবাসো চলে আসো, জয়েন মি। তো দুপুরে ভাত টাত খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তারপরে দেখছি হঠাৎ কলিং বেল বাজছে, তারপরে দেখছি ও বর এসে গেছে, আজকে 3টার সময়ই এসে গেছে। তো তারপরে ঘরেতে খাবার জল ছিল না, আমরা গেলাম খাবার জল আনতে, আর এই দেখো এখন আমরা বানাচ্ছি ঝালমুড়ি, মুড়ি শসা সব কিছু দিয়ে, চানাচুর টানাচুর সব কিছু দিয়ে ঝালমুড়ি। আর ঝালমুড়ি খাওয়ার পর আজকে তো বললাম এতটা বৃষ্টি হয়নি, তো ব্যাস দুজনে মিলে বেরিয়ে পড়লাম হাঁটতে, কারণ আজকের হাতে বেশ একটু টাইম ছিল, আর তো বললাম চল একটু টাইম স্পেন্ড করা যাবে দুজনের সাথে, চল একটু হেঁটে আসি। তো বাস আমরা একটুখানি ওয়াকিং করে চলে এলাম, কারণ আজকে বৃষ্টিটা একটু কম পড়ছে, আর সন্ধ্যেবেলাতে একটু টাইমও পেয়েছিলাম, তো ভাবলাম একটু ওয়াকিং করে আসি, ওয়াকিং করে এলাম। আর এখন ঘড়িতে বাজছে 8:35, তো আমাদের অলরেডি ডিনার রেডি হয়ে গেছে, তো এখন আমরা করবো ডিনার, চলো আগে ডিনার করে নিই। জাস্ট দেখো দুজনে কিভাবে মোবাইল দেখছে, আঙ্কেলের ওপর পুরো শুয়ে পড়েছে, কারণ কি ওকে এখন মোবাইল দেখার আছে। ওই পুচু পুচু পিউ 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 ভাবো এখনকার বাচ্চারা এইভাবে শুয়ে আছে, এতবার ডাকছি সাড়াই দিচ্ছে না, আর অন্য টাইমে এরকম করবে, এখন মানে বকে মরে যা। আমি এখন মোবাইল দেখছি আঙ্কেলের সাথে, ঠিক আছে চলো। এমনি এর মোবাইল দেখার নেশাটা হয়তো এখনো অব্দি কম, কারণ ওর মা ওকে বেশি এখনো পর্যন্ত ফোন দেয় না, ওর জন্য ওর নেশাটা একটু কম। ওর মা নিজেই বলে যে আমি ফোন দিই না, টয়েস কিনে দেবো বাট হাতে ফোন দেবো না, তো এরকম থাকলেই ভালো তাই না, বাচ্চারা বেশি মোবাইল না দেখাই ভালো। তো ঠিক আছে চলো আমরা এখন ডিনার করে নিই, এই ব্লগটা এই পর্যন্ত, আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে, এখনকার মতন টাটা বা বাই, গুড নাইট, টেক কেয়ার।